ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশাদ হুসাইন প্রধান, মা একাডেমির অনলাইন ভিডিও ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখনকার ক্লাসের বিষয় বীজগণিতীয় সূত্রাবলী। বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, a plus b whole cube equal to cube plus thrice square b plus thrice ab square plus b cube, a minus b whole cube equal to a cube minus thrice square b plus thrice ab square minus b cube। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখা জরুরি। এই সূত্রগুলো আসলে কি বোঝায়? a plus b whole square বলতে দুটি a plus b এর গুণফলকে বোঝায়। তেমনিভাবে এ মাইনাস বি বলতে দুইটা এ মাইনাস বি এর গুণফলকে বোঝায়। এ প্লাস বি হোল কিউব বলতে তিনটি এ প্লাস বি এর গুণফলকে বোঝায়। তেমনিভাবে এ মাইনাস বি হোল কিউব বলতে তিনটি এ মাইনাস বি এর গুণফলকে বোঝায়। আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা ভুলে যাই, সেক্ষেত্রে দুটি এ প্লাস বি এর গুণফল থেকে আমরা সূত্রটি উদ্ধার করতে পারি। আমরা গুণ করি এ দিয়ে এই দুটো পদকে, আগে এ স্কোয়ার প্লাস এ বি, বি দিয়ে এই দুটো পদকে গুণ করি এ বি প্লাস বি স্কোয়ার, যোগ করলে হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যে দুটি এ প্লাস বি এর গুণফল তা প্রমাণিত হলো। একইভাবে এ গুণফলকে আর একবার এ প্লাস বি দ্বারা গুণ করলে এ প্লাস বি হোল কিউবের এই বিস্তৃতি পাওয়া যাবে। এভাবে গুণ করে আমাদের সূত্র উদ্ধার করা যাবে না, আমাদেরকে এই গুণফলগুলো মুখস্থ করতে হবে। তারপরেও সূত্রগুলো লিখতে গিয়ে যদি ভুলে যাই, সেক্ষেত্রে সূত্রগুলো উদ্ধার করার একটি কৌশল আমি শিখাই দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আসলে এরকম, এই এ এখানে লিখব, এই পাওয়ারটি এর উপর দিয়ে দেব, তারপর প্লাস দেব, তারপর এই তিনটাই লিখব টু এ বি, তারপর এই বি এখানে লিখব, এই পাওয়ারটি এর উপর দিয়ে দেব। ঠিক একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার দেব, মাইনাসের কারণে জাস্ট এখানে মাইনাস দেব, তারপর টু এ বি লিখব প্লাস বি স্কোয়ার দেব। এখানে খেয়াল রাখতে হবে পাওয়ার যত হবে তার চেয়ে একটি পদ এখানে বেশি হবে, এখানে পাওয়ার দুই, তাই এখানে পদ হয়েছে এক দুই তিনটি। এভাবে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, প্রথমে এ লিখব, এ লিখে পাওয়ারটি এখানে দেব, প্লাস দিব, তারপরে পাওয়ারটি এখানে আনবো, এ আবার বি লিখব, আবারও একবার থ্রি লিখব, এ বি লিখব, লেখার পর শেষে বি দিয়ে এখানে কিউব দেব, এখানে এর উপর স্কোয়ার দেব, এখানে বির উপর স্কোয়ার দেব, এখানে পাওয়ার তিন, তাই এখানে চারটি পদ হলো। এখানে আমাদের এইভাবে স্মরণ করতে হবে, এর পাওয়ার এক এক করে কমতে থাকবে, বির পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। যেমন এখানে এর পাওয়ার তিন, এখানে এসে দুই হয়েছে, এখানে এসে এক হয়েছে, এখানে আমার বি পাওয়ার এক, এখানে বাড়িয়ে দুই হয়েছে, এখানে বাড়িয়ে তিন হয়েছে। একইভাবে এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে আমরা লিখব, এ প্লাস বি এর ক্ষেত্রে যে মানগুলো লিখেছি তাই লিখব, শুধু মাইনাসের কারণে মাইনাস প্লাস মাইনাস প্লাস করে যাব। এ কিউব মাইনাস থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এখানে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা নিজেরা ধরে একটু লিখি, লিখবো এ কিউব প্লাস এ পাওয়ারটা এখানে নিব, এ নিয়ে এক পাওয়ার কম দেব, এখানে বি লাগাই দেব, প্লাস আবার থ্রি লিখব, এ লিখব, এর পাওয়ার কমাই দেব এক, তারপরে বি লিখে পাওয়ার বাড়াই দেব, আবার শেষে বি লিখে তার উপর কিউব দেব। এখানে যখন মাইনাস হবে সেক্ষেত্রে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তারপরে যতই আমরা সূত্রগুলো নিজে লিখতে পারি না কেন, তারপরে আমাদেরকে সূত্রগুলো ঝরঝরা করে মুখস্থ করতে হবে। আমরা সূত্রগুলো এভাবে স্মার্টলি মুখস্থ করব, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ডিয়ার ভিউয়ার্স, আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।